সোনাপুর কলেজ নোয়াখালী, বিএম প্রথম বর্ষে অর্থাৎ একাদশ শ্রেণীর তিনটে ট্রেড, যেমন কম্পিউটার অপারেশন, মানব সম্পদ ব্যবস্থাপনা, ব্যাংকিং ট্রেডের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি তোমরা ভালো আছো। আমি গোবিন্দচন্দ্র পাল, আইসিটি বিভাগ, সোনাপুর কলেজ, নোয়াখালী। আমি আজকে তোমাদের যে বিষয়টা নেব সেটা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন মন। সেই সাবজেক্টটার প্রথম অধ্যায়ের কম্পিউটার তার শ্রেণী বিভাগ নিয়ে মূলত আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। তো সে উদ্দেশ্যে আজকে তোমাদের একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব উক্ত টপিক্সের উপর। আশা করি তোমরা যুক্ত থাকবে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমার পরিচয় পূর্বেই আমি দিয়েছি। আজকের একাদশ শ্রেণী বিএম এর উদ্দেশ্যে এই ক্লাসটা, বিষয় হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওয়ান। আজকের পাঠ শেষে যা জানতে পারবে তোমরা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কম্পিউটার বলতে কী বোঝায় তা বলতে পারবে, কম্পিউটারের কাজ বর্ণনা করতে পারবে, কম্পিউটারের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, কম্পিউটারের শ্রেণীবিভাগ সকলের মাধ্যমে করতে পারবে, ঘটনা অনুসারে কম্পিউটারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য করতে পারবে, ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ করতে পারবে। ঠিক আছে, এখন আমরা আজকের যে পাঠ সেই পাঠটা হলো মূলত এই যে প্রথম অধ্যায়ের কম্পিউটার প্রাথমিক ধারণা, আর এটা আমার প্রথম কন্টেন্ট কম্পিউটার ও তার শ্রেণী বিভাগ নিয়ে মূলত আজকের আলোচনা। তো ঠিক আছে, আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। কম্পিউটার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র এবং যা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যা ডাটা গ্রহণ করে, ডাটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, ফলাফল তৈরি করে, ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে, সেটা হলো কম্পিউটার। নিচে একটি ডেস্কটপ কম্পিউটারের চিত্র প্রদর্শিত হয়েছে। ওকে, এখন মূল জিনিসটা হলো ডেটা গ্রহণ করা, আবার এটাকে প্রক্রিয়াকরণ করা, আবার এটাকে ফলাফল তৈরি করা এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা, এটাই হলো মূলত কম্পিউটার। ওকে, আমরা পরেরটাতে যাই। কম্পিউটার কীভাবে কাজ করে সেটা দেখব। কম্পিউটারের মূলত চারটা গুরুত্বপূর্ণ কাজ আছে। একটা হলো সমস্যার সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে, মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্ভর করে। কিবোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে, ডেটা প্রক্রিয়াকরণ করে, মনিটর, প্রিন্টার, প্লটার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করে। অর্থাৎ যে জিনিসটা আমি বলছিলাম যে চারটা কাজ, এই জিনিসটা সংজ্ঞার মধ্যেই আছে। তো ইনপুট অংশ হলো এখানে মূলত কিবোর্ড, মাউস, এগুলির মাধ্যমে ডাটা গ্রহণ করে। আর প্রক্রিয়াকরণ অংশ, এখানে সিপিইউ, এটা হলো প্রক্রিয়াকরণ অংশ। সিপিইউর মাধ্যমে প্রক্রিয়াকরণ মানে মূলত সিস্টেম ইউনিট, এটাকে আবার আমরা সিপিইউ বলি বা পিসি বলি। আউটপুট অংশ, এখানে দুইটা আউটপুট অংশ উল্লেখ করা হয়েছে, একটা হলো মনিটর, একটা হলো প্রিন্টার। এটা হলো আউটপুট অংশের মাধ্যমে আমরা, যেমন প্রিন্টারের মাধ্যমে ডিসপ্লে হয় আর প্রিন্টারে আমরা
মনিটরের মাধ্যমে ডিসপ্লে হয় আর প্রিন্টারের মাধ্যমে আমরা ছাপানো অবস্থায় পাই। ওকে, এখন আসো আমরা পরের স্লাইডে যাচ্ছি, কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দ্রুতগতি, কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে। এখানে মূলত মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ডে কাজ করে। যেমন এক মিলি সেকেন্ড সমান 10^-3, মানে 1000 ভাগের 1 ভাগ। এক সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হলো মিলি সেকেন্ড। এইভাবে বিশ্বাসযোগ্যতা, কম্পিউটার অতি দ্রুত গতিতে কাজ করলেও তার কাজ নির্ভুল, তাই তার প্রতি বিশ্বাস রাখা যায়। ক্লান্তিহীনতা, দীর্ঘক্ষণ একটানা কাজ করলেও কম্পিউটার ক্লান্ত হয় না বা গণনা ভুল করে না। স্মৃতি, কম্পিউটারের স্মৃতি অতি বিশাল, বিপুল পরিমাণ ডাটা নির্দেশ তাতে জমা রাখা যায়। বহুমুখীতা, সাধারণ হিসাব নিকেশ থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধান ছাড়াও মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করে ছবি দেখা যায় বা গান শোনা যায়। এরকম বহুমুখীতা আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে নিবে। আমি এখানে প্রধান কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরলাম। কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটারকে প্রথমে আমরা এখানে 3 ভাগে ভাগ করি। যেমন কোনো কোনো জায়গায় আছে কম্পিউটার প্রথমে 2 প্রকার, একটা সাধারণ, একটা বিশেষ। বিশেষ কম্পিউটারে 3 ভাগে ভাগ করে। এখানে আমি বলবো যে কম্পিউটারের গঠনগত অনুসারে কম্পিউটার 3 প্রকার, যেমন অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। আর ডিজিটাল কম্পিউটারকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এটাকে আবার আকার, আয়তন ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ বলে। তারপরে মাইক্রো কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা। এখানে ডেস্কটপ, ল্যাপটপ, ল্যাপটপ, নোটবুক, পামটপ অনেক সময় আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারে, তবে মূলত এই 4 প্রকার। তাহলে এটা শখের মাধ্যমে যদি আসে এরকমভাবে দিতে হবে। ওকে, এখানে গঠন ও কাজের প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ। গঠন, এটাকে আমরা গঠন অনুসারে 3 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যানালগ, একটা ডিজিটাল আর একটা হলো হাইব্রিড। এই 3 ভাগে ভাগ করতে পারি। এখন পরবর্তী স্লাইডে আমরা এক এক করে এটা বর্ণনা করব। যেমন অ্যানালগ কম্পিউটার, যে কম্পিউটার সময়ের সাথে ক্রমাগত পরিবর্তনশীল সংকেত বা অ্যানালগ সংকেতের উপর নির্ভর করে নির্মিত হয় তাকে অ্যানালগ কম্পিউটার বলে। তাহলে অ্যানালগ কম্পিউটার কি, পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। তাপ, চাপ, তরলের প্রবাহ ইত্যাদির পরিবর্তনশীল ডেটার জন্য স্পষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটার ইনপুট হিসেবে গ্রহণ করা হয়। অ্যানালগ কম্পিউটার সরবরাহকৃত উপাদ্যগুলিকে বৈদ্যুতিক ভোল্টে রূপান্তর করে আর এটা কাটার মাধ্যমে প্রদর্শন করে ফলাফলটা। তো এখন আমরা কম্পিউটারে, অর্থাৎ অ্যানালগ কম্পিউটার দেখব। যেমন এখানে বিভিন্ন ধরনের অ্যানালগ কম্পিউটার আছে, এগুলি যেহেতু কাটার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন একটা মোটর গাড়ির মিটার, আমরা এই মিটারকে অ্যানালগ কম্পিউটার ধরতে পারি। এখানে আমি 3 ধরনের অ্যানালগ কম্পিউটার দেখাইছি, এখানে একটু লক্ষ্য করো, তাহলে মোটামুটি বুঝতে পারবে যে বিভিন্ন ধরনের। এগুলি মূলত একটা এক এক ধরনের কাজে ব্যবহার করা হয় অ্যানালগ কম্পিউটারগুলি। ওকে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আসো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 এর উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণে কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে। এখানে তাহলে 0 এবং 1 সংখ্যার মাধ্যমে প্রকাশ করে, তাহলে ডিজিটাল কম্পিউটার হচ্ছে বহুমুখী কাজের জন্য ব্যবহৃত কম্পিউটার। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি। এই কম্পিউটারের ফলাফল সর্বপ্রথম প্রদর্শিত হয় মনিটরে পর্দায়। এই কম্পিউটার কাজ করে গণিতের নিয়ম, এরকম কিছু আমরা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে দিয়েছি। তো এখানে আমরা ডিজিটাল কম্পিউটার দেখাই। এখানে 2টা ডিজিটাল কম্পিউটার এখানে দেখানো হলো, যেমন এটা একটা, এটা একটা, এগুলো সব ডিজিটাল কম্পিউটার। এটা হলো মূলত স্পিকার সিস্টেম। কেমন
স্পিকার সিস্টেম এখানে, এটা ডিজিটাল কম্পিউটার আর এটা নর্মাল আমরা যেটা কম্পিউটার ব্যবহার করি সেটা হলো ডিজিটাল কম্পিউটার। এখন আমরা দেখব অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হলো ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের উভয়ের নীতির উপর গঠিত হলো হাইব্রিড কম্পিউটার। যেমন হাইব্রিড কম্পিউটার বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়া এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। যেমন যে কোনো জায়গা, যেহেতু দুটো অংশ, প্রথমে ডাটা গ্রহণ করবে অ্যানালগে আর উপাত্ত ফলাফল দিবে সংখ্যায়, ডিজিটাল অংশে যাইয়া সংখ্যায় প্রকাশ করবে, এটা হলো হাইব্রিড। এখন আমরা হাইব্রিড কম্পিউটার এটার কিছু চিত্র দেখব। এই যেমন এগুলো হলো হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ এবং ডিজিটালের বৈশিষ্ট্যের সমন্বয়ে বা নীতির সমন্বয়ে গঠিত। এখানে তিন ধরনের আমি হাইব্রিড কম্পিউটার দেখাচ্ছি, তো বিভিন্ন ধরনের হতে পারে। এখন আমি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের পার্থক্য বর্ণনা করব। এটা সংজ্ঞা, যে সংজ্ঞা আমি কিছুক্ষণ পূর্বে আলাপ আলোচনা করেছি, যে এখানে ডিজিটালের এটা সংজ্ঞা আলোচনা করেছি, এখানে একটু ভুল আছে, এটা প্রিন্টিং মিস্টেক। উপস্থিতির উপর হবে, উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে এভাবে। আর এখানে অ্যানালগ কম্পিউটার সরবরাহকৃত উপাত্তগুলিকে বৈদ্যুতিক ভোল্টে রূপান্তর করে, যেটা আমি যখন অ্যানালগের বর্ণনা দিয়েছি তখন আমি উল্লেখ করেছি, আর এটা বৈদ্যুতিক ছন্দে রূপান্তর করে। এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত কাটার মাধ্যমে প্রকাশ করে, আর এটা কম্পিউটারের ফলাফলটা সংখ্যার মাধ্যমে প্রকাশ হয় মনিটরে পর্দায়, সর্বপ্রথম প্রদর্শিত হয় মনিটরে পর্দায়। এটি তুলনামূলকভাবে কম নির্ভরশীল ও কম গতিসম্পন্ন, আর এটি তুলনামূলকভাবে নির্ভরশীল ও দ্রুত গতিসম্পন্ন। অ্যানালগ কম্পিউটার তৈরির খরচ বেশি আর ডিজিটাল কম্পিউটার তৈরির খরচ কম, এই হলো পার্থক্য। এখন আমরা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এ হলো ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ। আকার, আয়ত, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন এখানে ডিজিটাল কম্পিউটার দেখানো হয়েছে সুপার, মেইন ফ্রেম, ডান দিক থেকে যদি আমরা আসি সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো, এই চার ধরনের ডিজিটাল কম্পিউটার। এটাকে আবার আকার, আয়তন এগুলির উপর ভিত্তি করেও ভাগ করে। তাহলে সুপার কম্পিউটার যে কম্পিউটার আকৃতির দিক দিয়ে সর্ববৃহৎ, বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায় এবং অত্যন্ত দ্রুত গতিতে কার্য সম্পাদন করা যায় তাকে সুপার কম্পিউটার বলে। যেমন সুপার কম্পিউটারে অনেক প্রসেসর কাজ করে বলে খুব দ্রুত গতিতে ডাটা প্রসেস করা হয়। যেমন অনেক সময় দেখা গেছে যেহেতু অনেকগুলি প্রসেসর থাকে, একটা প্রসেসর নষ্ট হয়ে গেলে বাকিগুলি দিয়ে কাজ করবে, এই কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সুপার কম্পিউটার জানলাম। এখন সুপার কম্পিউটার কোনগুলি সেটা আমরা দেখব, এই যে সুপার কম্পিউটার। ঠিক আছে, এখন মেইন ফ্রেম কম্পিউটার সম্পর্কে আমরা দেখব। যে কম্পিউটার আকৃতির দিক দিয়ে সুপার কম্পিউটারের চেয়ে ছোট এবং মিনি কম্পিউটারের চেয়ে বড় তাকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। তাহলে কি সুপারের চাইতে ছোট, মিনির চাইতে বড়, এরকম এই কম্পিউটার সুপার কম্পিউটারের তুলনায় ছোট হইলেও মেইন ফ্রেম কম্পিউটার প্রচুর তথ্য সংরক্ষণ করতে পারে। কেমন, এই কম্পিউটারে একাধিক কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ থাকে। কেমন, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ মানে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একাধিক থাকে। ঠিক আছে, এখন আমরা মেইন ফ্রেম কম্পিউটার কোনগুলি সেটা আমরা দেখব। এই যে মেইন ফ্রেম কম্পিউটার আমরা দেখালাম, তখন কম্পিউটার ছিল, এই কম্পিউটারগুলি হলো বড় বিশাল আকৃতির, তো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তাহলে প্রথম সবচেয়ে বড় হলো সুপার, সুপারের পরে মেইন ফ্রেম, তারপরে আমরা মিনি কম্পিউটার দেখব। এই যে
মিনি কম্পিউটার, এই মিনি কম্পিউটার এখন আমরা মোটামুটি দেখলাম। মেইন মিনি কম্পিউটার এখানে এই মেইন ফ্রেম কম্পিউটার চলে আসছে, এটা হবে না। এটা একটু যেমন এটা যদি আমি এই একটু কাজ করে দিই এখানে, এখানে যদি একটু কাজ করে দিই যেমন এই মিনি কম্পিউটার এখানে, যেমন আমি যদি এটা মুছে দিই তাহলে এবার ঠিক আছে। এইভাবে তোমরা একটু ঠিক করে নেবে কেমন। এখন যে কম্পিউটার আকৃতির দিক দিয়ে মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট এবং মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় তাকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। টার্মিনাল যোগ করে অর্ধ শতাধিক ব্যবহারকারী একসঙ্গে মিনি কম্পিউটারে কাজ করতে পারে। এতে একাধিক ইনপুট আউটপুট যন্ত্র ব্যবহৃত হতে পারে। আমি আগেরটাতে বলছি মেইন ফ্রেমে কি একাধিক প্রক্রিয়াকরণ অংশ থাকে, আর এখানে বলছি কি একাধিক ইনপুট আউটপুট যন্ত্র ব্যবহৃত হতে পারে এবং টার্মিনাল ব্যবহার করে অনেকে কাজ করতে পারে। এগুলো হলো মিনি কম্পিউটার, ঠিক আছে। আর সবচেয়ে ছোট যেটা মিনি কম্পিউটার গেল, এখন আমরা এই যে এগুলো হলো মিনি কম্পিউটার, এখন আমরা দেখব মাইক্রো কম্পিউটার। এই যে মাইক্রো কম্পিউটার, যে কম্পিউটার আকৃতির দিক দিয়ে অন্যান্য কম্পিউটারের তুলনায় সবচেয়ে ছোট এবং সিপিইউ হিসেবে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় তাকে মাইক্রো কম্পিউটার বলে। তাহলে এখানে যে চারটা কম্পিউটার অর্থাৎ বাকি তিনটার চাইতে এটা সবচেয়ে ছোট আর সিপিইউ হিসেবে মাইক্রো প্রসেসর ব্যবহার করা। এটি আকারে ছোট, দামে সস্তা এবং সহজে বহন করা যায়। ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ নিয়ে গঠিত হয় এবং একক প্রসেসর বিশিষ্ট হয়ে থাকে। এখানে শুধু একটা প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে, একটা হার্ড ডিস্ক একটা প্রসেসর এইভাবে মূলত ব্যবহার করে, ঠিক আছে। এখন আমরা মাইক্রো কম্পিউটার এটাকে আমরা ভাগ করব। তাহলে এটা একটু দেখি, যেমন এটা মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়। একটা হলো ডেস্কটপ কম্পিউটার, একটা হলো ল্যাপটপ, একটা নোটবুক, একটা পাম্পটপ, এটাকে আবার পিডিও বলে। পিডিও মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা মোবাইল ব্যবহার করি, যেটাই মূলত হাতের তালুতে রাখি ব্যবহার করে। ডেস্কটপ, ডেস্কটপ কম্পিউটার মূলত ডেস্কে রাখি কাজ করে। যেমন ডেস্কটপ কম্পিউটার কোনটা, এই যে ডেস্কটপ কম্পিউটার ডেস্কের উপর রাখি কাজ করে, এই কারণে ডেস্কটপ মানে টেবিলের উপর রাখি কাজ করে। তারপরে আমরা দেখব ল্যাপটপ, ল্যাপ মানে কোল, কোলে রাখি কাজ করে, কোলের উপর রাখি কাজ করে, এই কারণে এটা ল্যাপটপ। তারপরে নোটবুক, নোটবুকের মতো একটু ছোট, যেমন এটা নোটবুক কম্পিউটার, ঠিক আছে, নোটবুকের মতো। আর এটা পাম্পটপ, পাম্পটপগুলো মূলত এই যে এখানে হাতের তালুতে রাখি কাজ করে, তাহলে সেটা হলো পাম্পটপ, ঠিক আছে। আমরা মূলত শেষ পর্যায়ে চলে আসছি। এবার বাড়ির গ্যাস, আকার আয়তন ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ বৈশিষ্ট্য সহকারে আলোচনা করো। এরকম একটা বাড়ির গ্যাস আছে, আশা করি তোমরা এটা সমাধান করবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকে, তোমরা একটু প্রস্তুতি নেবে। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংকস অল। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা আশা করি আগামী ক্লাসে যুক্ত থাকবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।